মণিপুরের রাজধানীর নামেরে দেশের প্রথমখন যুদ্ধ জাহাজ। দেশের প্রতিরক্ষার ক্ষেত্র এক বিশেষ অগ্রগতি, এক বিশেষ সংযোজন। হয় মণিপুরের রাজধানী ইম্ফল, আর এই ইম্ফলের নামেরেই নামাকরণ করা হল এখন যুদ্ধ জাহাজের নাম, যার নাম হল আইএনএছ ইম্ফল। আর এই আইএনএছ ইম্ফলেই এতিয়া সামুদ্রিক পথত সুরক্ষা দিব ভারতক, সামুদ্রিক পথত ভারতের প্রতি অহা সকল ভাবুকি প্রতিহত করিব এই আইএনএছ ইম্ফলে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে এই আইএনএছ ইম্ফলের ভূমিকাক লৈ কলে কেইবাটাও গুরুত্বপূর্ণ কথা। মিসাইল ধ্বংসকারী আইএনএছ ইম্ফল এতিয়া সংযোজন হল নৌবাহিনীত। উত্তর পূবর রাজ্য মণিপুরের রাজধানী ইম্ফলের নামেরই নামাকরণ করা হল মিসাইল ধ্বংসকারী এই যুদ্ধ জাহাজ আইএনএছ ইম্ফল। দেশের শহর এখনের নামেরে নামাকরণ করা প্রথম যুদ্ধ জাহাজ হল আইএনএছ ইম্ফল। নৌবাহিনীক আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হয় এই যুদ্ধ জাহাজখন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিত ভারতীয় নৌবাহিনীত সংযোজন করা হল এই মিসাইল ধ্বংসকারী যুদ্ধ জাহাজ আইএনএছ ইম্ফল। ইয়ার পূর্বে তিনিখনক যুদ্ধ জাহাজ নৌসেনা বাহিনীত মোতায়েন করা হয়েছে। চতুর্থ আইএনএছ ইম্ফল যুদ্ধ জাহাজখন স্টিল্ট পরিচালিত মিসাইল ধ্বংসকারী যুদ্ধ জাহাজ। দেশীয়ভাবে নির্মিত এই যুদ্ধ জাহাজখন আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীক অর্পণ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে কলে যে এই যুদ্ধ জাহাজ আইএনএছ ইম্ফল দেশের স্বনির্ভরশীলতার ক্ষেত্র এক বিশেষ প্রতিফলন হব। এই যুদ্ধ জাহাজ নির্মাণত জড়িত আটাইরে কঠোর শ্রম আর উৎসর্গাই দেশের প্রতিরক্ষা খণ্ডক উজ্জীবিত করে তুলিছে। আইএনএছ ইম্ফল মোতায়েনে ভারতীয় নৌসেনাক নিশ্চিতভাবে শক্তিশালী করে তুলিব। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে আর নৌসেনার মুরব্বী এডমিরেল আর হরিকুমারের উপস্থিতিত আইএনএছ ইম্ফল অর্পণ করে প্রতিরক্ষা মন্ত্রী সিংয়ে লোহিত সাগরত বিগত দুদিন ধরে দুখন ভারতীয় বাণিজ্যিক জাহাজ আক্রমণের ঘটনা গভীরভাবে গ্রহণ করা বলে কঠোর ব্যবস্থা গ্রহণ করিব বলেও সকিয়াই দিয়ে। লোহিত সাগরত ভারত অভিমুখী দুখনক ট্যাঙ্কারত হুথি বাহিনীয়ে চলাইছিল আক্রমণ। ইসরায়েলে গাজা স্ট্রিপত চলাই থকা ভয়ঙ্কর অভিযানের বিরুদ্ধাচরণ করে হুথি বাহিনীয়ে ইসরায়েলক সকিয়াই দিছিল যে লোহিত সাগরত প্রতিখন জাহাজতে আক্রমণ করিব। আর সেই মর্মে ভারত অভিমুখী দুখনক জাহাজ ক্রমে এমভি সাইবাবা আর এমভি ব্লুমানেন নামের দুখনক জাহাজত ক্ষতি সাধন করেছিল হুথি বাহিনীয়ে। হেলিকপ্টারে এসকোর্ট দি লই যাবলগিয়া হয়েছিল জাহাজ দুখন। ভারত অভিমুখী জাহাজ আক্রমণের ঘটনার তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীগুলিয়ে সকিয়াই দিলে যে যিয়ে এই আক্রমণ সংঘটিত করেছে লোহিত সাগরত রেহাই দিয়া নহব, গভীর সাগরে অভিযান চলাই হলে ধ্বংস করা হব সেই আক্রমণকারীক এনেদরে সকিয়নি প্রদান করিলে রাজনাথ সিংয়ে। এই আক্রমণত জড়িত লোকক সাগরের গভীরতার বিচারি উলিয়াই কঠোর ব্যবস্থা গ্রহণ করিব বলে ঘোষণা করে। উল্লেখযোগ্য যে লোহিত সাগরত ভারত অভিমুখী জাহাজ দুখন হুথি বাহিনীর ড্রোন আক্রমণের সম্মুখীন হয়েছিল। কথম্পি প্রাণ রক্ষা পড়ছিল 25 গৰাকীক কর্মচারী। সেয়ে এই দুইখন বাণিজ্যিক জাহাজত আক্রমণ করা আক্রমণকারীক রেহাই দিয়া নহব বলে আইএনএছ ইম্ফল আনুষ্ঠানিকভাবে নৌসেনাত প্রদান করে দৃঢ়তার মন্তব্য করিলে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ে। তাৎপর্যপূর্ণ যে আইএনএছ ইম্ফল নির্মাণত জড়িত আছে ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। এই সংস্থাটোয়ে যুদ্ধ জাহাজখনের আর্হি প্রস্তুত করার বিপরীতে মুম্বাইর প্রতিরক্ষা পিএসইউ মাজাগাঁও ডক লিমিটেডে নির্মাণ করেছে। আর এই আইএনএছ ইম্ফলক লৈ এতিয়া গভীর আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীগুলি। আর দেশের প্রতিরক্ষার ক্ষেত্র, সীমান্ত সামুদ্রিক পথত প্রতিরক্ষার ক্ষেত্র এই আইএনএছ ইম্ফলে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। আর বিশেষ ভারতের প্রতিরক্ষা খণ্ডত ভারতের স্বনির্ভরশীলতাক প্রতিফলিত করব বলে আশা প্রকাশ করলে রাজনাথ সিংয়ে। ইয়ার পূর্বে তিনিখনক এনেকা মিসাইল ধ্বংসকারী যুদ্ধ জাহাজ প্রদান করা হয়েছিল নৌবাহিনীক। এয়া হচ্ছে চতুর্থখন যুদ্ধ জাহাজ যার নাম উত্তর পূর্বাঞ্চলের এখন রাজ্য মণিপুরের রাজধানী শহরের নামেরে নামাকরণ করাত বিশেষ তাৎপর্য বহন করেছে।
গতিকে যি সময়ত মধ্যপ্ৰাচ্যৰ উত্তেজনা অব্যাহত আছে ইজৰাইল আৰু হামাছৰ যুদ্ধক লৈ গাজা ষ্ট্ৰীপত যুদ্ধ চলি আছে আৰু সেই যুদ্ধ বন্ধ কৰিবৰ বাবে ইজৰাইলক হেঁচা প্ৰয়োগ কৰি ইয়েমেনৰ সন্ত্ৰাসবাদী সংগঠন ইৰাণৰ সমৰ্থন পুষ্ট হুথি বাহিনীয়ে যেনেদৰে আক্ৰমণ চলাইছে 17 অক্টোবৰৰ পৰা 15 বাৰকৈ আক্ৰমণ কৰিছে হুথি বাহিনীয়ে লোহিত সাগৰত গতিকে সেই আক্ৰমণ প্ৰতিহত কৰাৰ বাবেও এই যুদ্ধ জাহাজে ভূমিকা ল'ব বুলি ঘোষণা কৰিলে কেন্দ্ৰীয় প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিঙে